কেষ্টহীন বীরভূমকে নিজের দায়িত্বেই কার্যত রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চার দিনের জেলা সফর আজ শেষ হচ্ছে। আজই তিনি রওনা দিচ্ছেন পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে এবং সেখানে তিনি সভা করবেন বলে জানা যাচ্ছে। গত তিন দিনে একাধিক কর্মসূচি এই বীরভূম জেলাতে এসে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো তিনি দলের জেলা নেতৃত্বের সাথে বৈঠক করেছেন, কোর কমিটি গড়ে দিয়েছেন, কখনো আবার তিনি গিয়েছেন অপর্ত সেনের বাড়িতে নোবেলজয়ী অর্থনীতিবিদের সাথে বিশ্বভারতীর যে জায়গা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশেই থেকেছেন মুখ্যমন্ত্রী। অনুব্রতহীন বীরভূমে তার জেলা সফর যে এবার অন্য মাত্রা পেয়েছিল রাজনৈতিক মহলের দৃষ্টিতে তা স্পষ্ট হয়ে গিয়েছে বারবার। শান্তিনিকেতন থেকে ক্যামেরায় পোষণের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।